বিবাংলা টিভি, বাংলার কথা বলি, দেশ ও জনপদের খবর, সৌজন্যে জাসির আল হেরা। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বি বাংলা টিভিতে দেশ ও জনপদের খবরে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নাটোরে ভূমিগ্রাসীদের হাত থেকে সম্পত্তি রক্ষা করতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। নাটোর থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, নাটোরে ভূমি দখলকারীদের হাত থেকে পৈতৃক সম্পত্তি রক্ষা করতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার। নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিক মরহুম রহমত আলীর ছেলে ভুক্তভোগী গোলাম রাব্বানী রনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মরহুম রহমত আলীর স্ত্রী রুবিয়া বেগম, মেয়ে আফরোজা পারভিন রোজি, ডেইজি পারভিন উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে রনি দাবি করেন, ভূমিগ্রাসী চক্রটি আমার কাছে চাঁদা দাবি করেন, এ সময় চাঁদা না দিলে জোরপূর্বক সম্পত্তি দখলের হুমকি দেওয়া হয়। এই অবস্থায় ভূমিগ্রাসী চক্রটি রহমতের পরিবারের সদস্যদের মোটা অঙ্কের টাকা ও বিভিন্ন লোক দেখিয়ে একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করান। মরহুম রহমত আলীর স্ত্রী রুবিয়া বেগম জানান, আমার বৈধ সম্পত্তি দখল করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমার সম্পত্তি ফিরিয়ে দিতে মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল হস্তক্ষেপ কামনা করেন। সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বি বাংলার পর্দায়, আমাদের সাথেই থাকুন।